সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ভেজিটেবল রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা রান্না করতে খুবই সহজ, কিন্তু খেতে অনেক টেস্টি আচারি ফ্লেভার রেসিপি। আজকে আমি এই রেসিপিটা রান্না করে দেখাবো। তো রান্না করার জন্য আমার যা কিছু লাগছে আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি। তো এখানে আমি চারটা সবজি দিয়ে আজকে ভেজিটেবলটা তৈরি করব। আমি নিয়েছি গাজর, এভাবে ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি আলু, আর নিয়েছি এখানে শালগম, আর মিষ্টি কুমড়ো নিয়েছি। এভাবে সবগুলো ছোট টুকরো দিয়ে আমি নিয়েছি। আর হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি, দুটা পেঁয়াজ নিয়েছি, তিন চারটা রসুনের কোয়া নিয়েছি। আর এখানে আস্ত পাঁচফোড়ন নিয়েছি হাফ চামচ, আস্ত জিরা নিয়েছি হাফ চামচ, স্বাদ মতো লবণ নিয়েছি এক চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ চিনি, আর নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া রান্নার জন্য তেল, আর হচ্ছে কাঁচামরিচ, একটা টমেটো কুচি নিয়েছি। এই হলো রান্নার উপকরণগুলি। তো আমি রান্নাটা শুরু করছি। আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তেজপাতাটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত পাঁচফোড়ন, হাফ চামচ আস্ত জিরা। তো দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। রসুন আর পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, আমি মশলাগুলো অ্যাড করে দিব। এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, যে যেমন জাল খান সেরকম দিতে হবে, সমস্যা নেই। আর দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চামচ চিনি দিয়েছি। তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে সবজিটা খেতে ভালো লাগবে টেস্টটা। এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দেওয়া হয়ে গিয়েছে, আমি খুব ভালো করে তেলের মধ্যে এগুলোকে কষিয়ে নেব। তিন চার মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে একটু ভালো করে ভাজলে এটা খেতে খুবই ভালো লাগবে।
আমি এখানে চারটা সবজি দিয়ে করলাম ভেজিটেবলটা, এখানে অন্য অন্য সবজি দিয়েও সেটা করা যায়। তিন চার মিনিট কষানোর পর আমি পানি দিয়েছি, আমি 3 কাপ গরম পানি দিয়েছি এখানে। যেহেতু শালগমটা একটু শক্ত সেজন্য পানি দিয়েছি। তা আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি 5 মিনিট। তো 5 মিনিট পর আমি দেখি কেমন হলো, অনেকটাই পানি শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে আসছে। আমি আরও 5 মিনিট রান্না করবো ঢেকে দিয়ে। তো 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো পানিগুলো শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গিয়েছে সবজিটা। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তো রান্নাটা করা হয়ে গিয়েছে, খুবই মজার একটা আচারি ফ্লেভারের সবজি রেসিপি। তো এটা রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু খুবই মজা। তো খুব কম সময়ে আমার রান্নাটা হয়ে গেছে, খুবই মজার একটা ভেজিটেবল রেসিপি।